এটাই কি লিওনেল মেসির শেষ বিশ্বকাপ, নাকি সে আবারও বিশ্বকাপ খেলবে? হ্যাঁ বন্ধুরা, এই প্রশ্নটা আমাদের মনে অনেকের ঘুরপাক খাচ্ছে, আর এ বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। তো চলুন শুরু করি। এবারে বিশ্বকাপে যে লিওনেল মেসির শেষ তা অনুমতিই ছিল, বাকি ছিল আনুষ্ঠানিক ঘোষণা। ক্রোশিয়াকে হারিয়ে আর্জেন্টিনাকে স্বপ্নের ফাইনালে তোলার দিন মহাতারকা মেসি দিয়ে দিলেন সেটা। আর কোনো বিশ্বকাপে খেলতে দেখা যাবে না সময়ের অন্যতম সেরা এই ফুটবলারকে। তবে আর্জেন্টিনার হয়ে এরপর আর কোনো ম্যাচ খেলবেন কিনা তা পরিষ্কার করেননি তিনি। বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড 25 ম্যাচ, জার্মান কিংবদন্তি লোথার ম্যাথেউসকে স্পর্শ করেন তিনি। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোল করায় তিনি ছাড়িয়ে যান গ্যাব্রিয়েল বাতিস্তোতাকে। স্মরণীয় ম্যাচ শেষে আর্জেন্টিনা গণমাধ্যম দাঁড়িয়েও ডেপোর্তিভো ওলেকে মেসি বলেন, তার শেষ বিশ্বকাপ ম্যাচের কথা এটা, অর্জন করতে পারায় আমি খুবই খুশি, ফাইনাল শেষে ম্যাচ খেলে আমার বিশ্বকাপ যাত্রার ইতি টানবো, পরে বিশ্বকাপের এখনো অনেকটা বাকি, আমার মনে হয় না আমি সেটাই থাকতে পারবো, কাজে এভাবে শেষ করতে পারাই হবে সেরা। আর্জেন্টিনার হয়ে গত বছর ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক শিরোপা জেতেন মেসি, ব্রাজিলের মাটিতে জিতেছেন কোপা আমেরিকা, সময়টা সুখেরই কাটছে বলে জানালেন মেসি। কোপা আমেরিকা জয়ের আগ থেকে সময়টা ভালো কাটছে, প্রতিবার আর্জেন্টিনা এলে সবাই যেভাবে অভ্যর্থনা জানায় তাতে হৃদয়টা ভঙ্গ হয়ে যায়, এটা দারুণ এক অনুভূতি। ডিমারিয়াকে পাশ থেকে গোলের পর মেসির উদযাপন কাতার বিশ্বকাপের পর আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যাবেন কিনা এ প্রশ্নের উত্তরটা একটু ঘুরিয়ে দিলেন মেসি, আমি জানি না সত্যি বলতে কি হবে, সামনে যা আছে আপাতত তাই নিয়েই ভাবছি, জুনে ও সেপ্টেম্বরে প্রস্তুতি ম্যাচেও আছে, আশা করি সবকিছু ভালোভাবেই হবে, তবে এটা নিশ্চিত কাতার বিশ্বকাপের পর অনেক কিছুই পাল্টে যাবে। ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিও। যারা প্রতিনিয়ত এমন নতুন নতুন ভিডিও পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।